ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তা তারা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তা তারা নিজেও জানে না। জীবনে দুটো জিনিস খুব কষ্টদায়ক, একটা হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি ফিরে আসে সে তোমার, আর যদি ফিরে না আসে সে কখনোই তোমার ছিল না। কামনা আর প্রেম দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো, বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। প্রতিটা সার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায়নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না, পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। যৌবনে যার প্রেম হলো না তার জীবন বৃথা। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। জানো